নাহমদুস্লা রসলিহুল করিম আবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাক রসুলকরম সাল আলহিসাল্লাম আমাদেরকে অনেক ইস্তফর শিখিয়ে দিয়েছেন অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবাহানহতালের কাছে ক্ষমা প্রার্থনা করব যার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লা সুবহায়নহ তালা মাফ করে দেবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এমন একটি ইস্তফার উপস্থাপন করব যে ইস্তফার হচ্ছে সকল ইস্তফারের নেতা সকল ইস্তফারের সেরা সেটি হচ্ছে সৈয়দুল ইস্তফার প্রিয় দর্শক রসুল একরম সাল ওসাল্লাম এই ইস্তফারের ব্যাপারে হাদিস শরীফে বলেছেন কোনো ব্যক্তি যদি এই ইস্তফার সকালে পরে রাতের আগে মারা যায় অথবা রাতে পরে সকালের আগে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সু হ্যান আল্লাহ হবে দিহি এত গুরুত্বপূর্ণ একটি ইস্তফার আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই আছে ইস্তেফারটি পারি আবার অনেকেই আছে ইস্তফারটি পারি না মূলত যারা আমরা পারি হয়তো খুব ভালোভাবে পারি না ভুল হয় শুদ্ধ উচ্চারণ আমরা পড়তে পারি না আবার অনেক আছে আমরা একদমই মুখস্থ করতেই পারিনি বা এটা হয়তো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় সেজন্যে আমি আজকে চেষ্টা করব আপনাদের জন্য খুব সুন্দর এবং সাবলীলভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে এই ইস্তফফারটি শিখিয়ে দেওয়ার জন্য চলুন তাহলে আমরা শুরু করি প্রিয় দর্শক আমার সাথে আপনারা বলুন ইনশা আল্লাহ আপনাদের সবার আজকের ইস্তোফারটি সুন্দরভাবে এবং সাবলীলভাবে মুখস্থ হয়ে যাবে ইনশা تول انت هولم رشوري اللهم انت ربي اللهم انت ربي لا اله لا اله الا انت خلقتني الا انت خلقتني وانا عبدك وانا عبدك وانا, عبدك وأنا على عهدك وأنا على عهدك ووعدك، ووعدك، ما استطعت، ما استطعت. أعوذ بك، أعوذ بك. من شر ما صنعت، من شر ما صنعت. أبوء لك، أبوء لك. بنعمتك علي، بنعمتك علي. وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت بريد <applause> এই গুরুত্বপূর্ণ আমলটি করবার জন্য আজকে এ পর্যন্তই যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকায়ত